আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, স্কুল কলেজ মাদ্রাসায় লুটেরাদের থাবা, যুগান্তরে প্রকাশিত সংবাদ থেকে আমরা জানতে পারি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দুর্নীতি আর লুটপাটের অভয়ারণ্য কোথাও অপকর্ম করছেন পরিচালনা কমিটির সভাপতি সহ অন্য সদস্যরা, আবার কোথাও অধ্যক্ষ সহ প্রতিষ্ঠান প্রধানরা এতে নেতৃত্ব দিচ্ছেন, আবার বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃত্ব ওনারা দিচ্ছেন। উভয় ক্ষেত্রে প্রতিষ্ঠানের দুর্নীতি বা শিক্ষকরা পাহারাদারের ভূমিকায় থাকে, আর এসব দুর্নীতিবাজেরাই জাতীয়করণের প্রধান বাধা। লুটেরা শিক্ষক ও কমিটির সদস্যরা বেশিরভাগ ক্ষেত্রে প্রতিষ্ঠানে আতঙ্ক সৃষ্টি করেন, এর প্রতিবাদ করতে পারেন এমন শিক্ষকদের নিয়ন্ত্রণ করতে সুকজ বেতন বন্ধ বরখাস্তের মতো পথ বেছে নেওয়া হয়। দুর্নীতির কারণে আজ পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি বা সদস্যকে বিচারের মুখোমুখি হতে হয়নি, লুটপাটের টাকা ফেরত দেওয়ারও নজির নেই, আর পর্ষদ পক্ষে থাকলে অধ্যক্ষ বা প্রধান শিক্ষককেও ন্যূনতম বেকায়দাও করতে হয় না। যুগান্তরের অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে। সংশ্লিষ্টরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে একসময় অর্থ হাতিয়ে নেওয়ার প্রধান উপায় ছিল শিক্ষক কর্মচারী নিয়োগ, ভর্তি বাণিজ্য, টিউশন ও অন্যান্য ফি, খাতা কলম কাগজ জুতা এবং স্কুল ড্রেস ডায়েরি ইত্যাদি বিক্রির টাকাও তসরুফ হতো। এছাড়া অবৈধ ও নিম্নমানের গ্রন্থ পাঠ্যভুক্তির বিনিময়ে প্রকাশকদের কাছ থেকে কমিশন আদায়, শিক্ষক নিবন্ধন পরীক্ষা চালুর পর জাল সনদে চাকুরি ও ভুয়া এনপিও ভুক্তি বড় ব্যবসায় পরিণত হয়। হালে এই তালিকায় যুক্ত হয়েছে প্রতিষ্ঠানের জন্য জমি গাড়ি ক্রয়, ভবন নির্মাণ, বিভিন্ন ধরনের সংস্কার কাজের নামে অর্থ লুটের প্রবণতা। প্রতিষ্ঠানের জমি বিক্রি ও স্থাপনা দখল করে নেওয়ার ঘটনাও অনেক ঘটছে। অবিশ্বাস্য হারে সিডিং, অ্যালাউন্স গ্রহণ ও আরেকটি বড় খাত। এছাড়া প্রতিষ্ঠানের গচ্ছিত অর্থ এ ব্যাংক থেকে ও ব্যাংকে এফডিআর করে কমিশন বাণিজ্যের অভিযোগ আসছে প্রায়। অসাধু শিক্ষকরা শিক্ষার্থীদের জিম্মি করে কোচিং প্রাইভেটে বাধ্য করে আসছেন বহুদিন ধরে। এই কোচিং বাসদের সুরক্ষার বিনিময়ে কমিটি ও অসাধু নেতা শিক্ষকরা বখরা নেন, প্রতিষ্ঠানের টাকা ব্যক্তির নামে খোলা হিসাবে রাখার অভিযোগ আসছে। ডিআইএ পরিচালক অধ্যাপক অলিউল্লাহ মোহাম্মদ আজমদগীর এ প্রসঙ্গে বলেন, সরকারি বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানেই তারা পরিদর্শন ও তদন্ত করে থাকেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা কমিটির মাধ্যমে পরিচালিত হয়, তাদের অভিজ্ঞতা বলছে একসময় সেবার মানসিকতা নিয়ে শিক্ষা অনুরাগীরা কমিটিতে আসলো, এখন চিত্র পাল্টে গেছে। অনেক প্রতিষ্ঠান শিক্ষার চেয়ে আর্থিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ দেখায়। এই দুই পক্ষের সঙ্গে অসাধু শিক্ষকরা যুক্ত হয়ে সিন্ডিকেট গড়ে অন্যায় অনিয়ম করে থাকে। একা সভাপতির পক্ষে যেমন অনিয়ম করা সম্ভব নয়, আবার অধ্যক্ষ বা প্রধান শিক্ষকও একা
অনিয়ম বা দুর্নীতি করতে পারবেন না। সংশ্লিষ্টরা বলছেন, দেশের বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় লুটপাটের ঘটনা ক্রমাগত বৃদ্ধির প্রধান কারণ বিচারহীনতা। তদন্তে প্রায়ই বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির কথা তথ্য উদ্ঘাটিত হয়, কিন্তু চিহ্নিত রুই কাতলাদের কোনো শাস্তি হয় না। আগে শিক্ষা প্রতিষ্ঠানের এসব কমিটিতে বসতেন বিএনপি জামায়াতের নেতারা, তখন থেকেই স্থানীয় সংসদ সদস্যদের প্রত্যক্ষ পরোক্ষ নিয়ন্ত্রণ আছে এসব প্রতিষ্ঠানে। কোথাও তারা নিজেরা সভাপতি, আবার কোথাও তার মনোনীতরা, স্ত্রী সন্তান বা পরিবারের সদস্যরাও পরিচালনা কমিটিতে যেতেন। বর্তমানে তাদের স্থলে এসেছেন সরকার সমর্থকরা। 2009 সালের পর সংসদ সদস্যরা সভাপতি হতেন। 2016 সালে উচ্চ আদালতে এক মামলা রায়ে তাদের সভাপতি হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। এখন তাদের প্রত্যক্ষ পরোক্ষ মনোনয়নে দলীয় নেতাকর্মী, পরিবারের সদস্য কিংবা ঘনিষ্ঠজনেরা সভাপতি ও সদস্য হচ্ছেন। সরকারপন্থী বা সমর্থক ছাড়া এসব কমিটিতে অভিভাবক এবং শিক্ষক প্রতিনিধি হওয়ার রাস্তাও অনেকটাই বন্ধ। জানা গেছে, মাঝে মধ্যেই বড় দুর্নীতি, কাউকে বরখাস্ত বা ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব হয়। এসব ঘটনার পরে দুর্নীতির তথ্য বেরিয়ে আসে, তবে এরপরও অভিযোগের নিরপেক্ষ তদন্ত হয় না, অনেক সময় তদন্ত আটকে যায়। সম্প্রতি রাজধানীর একটি কলেজে তদন্তের উদ্যোগ নেয় জিআইএ, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়েরই উদ্যতন পর্যায়ের অনুরোধে সংস্থাটি পিছিয়ে আসে। এক্ষেত্রে রাজনৈতিক প্রভাব কাজ করেছে বলে সূত্র জানায়। আবার বিভিন্ন ক্ষেত্রে পক্ষপাত দুষ্ট প্রতিবেদন দেওয়ার অভিযোগ আছে। অনেক সময় তদন্ত প্রতিবেদন বছরের পর বছর ফাইল বন্দি থাকে। ত্রিপক্ষীয় বৈঠক বা আত্মপক্ষ সমর্থনের নামে কিছু প্রতিবেদন উল্টে দিয়ে অপরাধীকে মাফ করে দেওয়ার অভিযোগও আছে। কখনো যদি মন্ত্রণালয় ব্যবস্থা নেয়ও, পরিচালনা কমিটি না চাইলে অপরাধীর সাজা হয় না। আবার কমিটি চাইলেও আইনি আশ্রয়ের নামে তদন্ত বা ব্যবস্থার ফাঁক খোঁজার চেষ্টা করা হয়, ফলে শিক্ষা প্রতিষ্ঠানের টাকা একবার পেটে চলে গেলে তা প্রতিষ্ঠানের তহবিলে ফিরে আসার নজির খুব একটা নেই। স্থানীয়ভাবে এলাকার ছেলেমেয়েদের শিক্ষার আলো দেওয়ার জন্য এক সময়ে বেসরকারিভাবে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এক সব কারণে প্রতিষ্ঠান পরিচালনায় কমিটির প্রয়োজন ছিল। তখন সত্যিকার অর্থে শিক্ষা অনুরাগী এবং যারা দান করতেন তারা এই সব কমিটিতে আসতেন। এখন কমিটির পদ লাভজনক ও লোভনীয় হয়ে উঠেছে বলে প্রায়ই অভিযোগ আসছে। প্রতিষ্ঠান যত বড় তত বড় দুর্নীতি। আর দুঃখজনক বিষয় হচ্ছে, দুর্নীতি করে কমিটির কাউকে বিচারের মুখোমুখি হতে হয় না। অপরদিকে কমিটি পক্ষে থাকলে অধ্যক্ষ, প্রধান শিক্ষক সহ অন্যরাও রেহাই পেয়ে যান। দেশে বর্তমানে মাধ্যমিক ও কলেজ পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রায় 37,000। এর মধ্যে এমপিওভুক্ত প্রতিষ্ঠান 29,164। এছাড়া প্রায় 1,000 সরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা আছে। খোঁজ নিয়ে জানা গেছে, এই উভয় ধরনের প্রতিষ্ঠানেই দুর্নীতির ঘটনা ঘটছে। লুটপাটের বেশিরভাগ অভিযোগ বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই আসছে। এসব প্রতিষ্ঠানের সভাপতি সহ পর্ষদকে বিধিমালায় একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতার জোরে তাদের অনেকেই দুর্নীতিতে জড়িয়ে পড়েন। শিক্ষকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠান বলতে আগে অধ্যক্ষ বা প্রধান শিক্ষককে বোঝানো হলেও
বর্তমানে কমিটি সব আবার প্রতিষ্ঠান প্রধানের আয় ব্যয় কর্মকর্তা, ফলে সভাপতি সহ কমিটির সদস্যরা স্কুল কলেজে দুর্নীতি করলে তার দায়ভার প্রধান শিক্ষককেই নিতে হয়, কেননা পর্ষদের হাতে তাদের চাকুরি থাকা না থাকা নির্ভর করে, তাই কোনো কোনো ক্ষেত্রে তাদের রাজি না হয়ে উপায় থাকে না। অন্যদিকে বিধিমালায় সভাপতি সদস্য বা পর্ষদকে কর্মকাণ্ডের দায় থেকে মুক্তি দেওয়া হয়েছে, শাস্তি বলতে সর্বোচ্চ কমিটি ভেঙে দেওয়া হয়। আইনে ধরার রাস্তা না থাকায় দুর্নীতিবাজ পর্ষদ ও সিন্ডিকেটের সাধারণ শিক্ষকরা বেপরোয়া, প্রতিষ্ঠানের সেবার পরিবর্তে বৈধ অবৈধ নানা উপায়ে শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ লুটি যেন তাদের নেশা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির কার্যক্রম নিয়ে গত বছর সেপ্টেম্বরে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি, এতে দুর্নীতির নানা তথ্য বেরিয়ে আসে। প্রতিবেদনের একটি অংশ স্কুল কলেজের অধ্যক্ষ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 3.5 লাখ থেকে 15 লাখ টাকা ঘুষ বাণিজ্যের তথ্য উল্লেখ করা হয়েছে, আর এই টাকা দিতে হয় স্থানীয় রাজনৈতিক নেতা ও পরিচালনা কমিটিকে। শিক্ষা মন্ত্রণালয়ে দাখিল করা ডিআই এর সাম্প্রতিকার প্রতিবেদনে দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 69,868 একর জমি বেহাত হয়ে গেছে। দেশের 899টি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা 2 সময় পরিদর্শন করে সংস্থাটি চিত্র পেয়েছে। এসব জমির কোনটি পরিচালনা কমিটি আর শিক্ষকরা মিলে বিক্রি করে দিয়েছেন, আবার কোনটি নিজেদের নামে লিখে নিয়েছেন। ওই প্রতিবেদনে আরো বলা হয় বিভিন্নভাবে প্রতিষ্ঠানগুলোতে 4 কোটি টাকার বেশি লুট হয়েছে।